হ্যালো সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব রায়গঞ্জ ইউনিভার্সিটির ওয়ান সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হয়েছেন তাদের অলরেডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে। যারা এই 2023-24 সেশনে অ্যাডমিশন হয়েছেন তাদের অলরেডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে। বিগত 16 তারিখ থেকে নিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ সেটি চলবে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে, অর্থাৎ 14 দিন। এই 14 দিনের মধ্যে মধ্যে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে, সেই নোটিশটিও আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে আমি আপনাদের সামনে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। রায়গঞ্জ ইউনিভার্সিটির যে কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি একজন রায়গঞ্জ ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট। যেহেতু আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির একজন রানিং স্টুডেন্ট, রায়গঞ্জ ইউনিভার্সিটি আমি আপনাদেরকে অফলাইন থেকে নিয়ে অনলাইন থেকে নিয়ে যে কোনো আমি হেল্প করতে পারবো। আমি ডেলি রায়গঞ্জ ইউনিভার্সিটি নিজেই যাই এবং সেখানে গিয়েও আমি আপনাদেরকে আমি যতদূর পারবো হেল্প করব। তো অবশ্যই আপনি যদি একজন রায়গঞ্জ ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটি ওয়াচ করছেন আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার জন্য, তাহলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা যারা রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি জানা নেই কীভাবে রেজিস্ট্রেশন করবেন, প্রসেসটা আমি আজকের এই মুখে বলে দেবো। এরপরেও যদি আপনারা না করতে পারেন তাহলে আমি ওয়ান স্ক্রিন শেয়ার করে পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখিয়ে দেবো। তো আজকে আমি আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার সেই ফর্ম ফিল আপটি বাড়িতে বসে বসে খুব সুন্দরভাবে করতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, আজকের সে আমরা মূল্যবান ভিডিওটি স্টার্ট করি। সম্মানিত প্রিয় দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশটি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ, এই নোটিশের মাধ্যমেই কিন্তু রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে, সেই তথ্যটি আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। এই নোটিশটি কত তারিখে পাবলিশ হয়েছে, নোটিশটি কত তারিখে পাবলিশ হয়েছে সেটি আমরা আগে জানব। উপরে দেখতে পাচ্ছেন 12/10/2023, অর্থাৎ গত 12 তারিখে এই নোটিশটি অফিসিয়াল বা ইউনিভার্সিটি আমাদেরকে জানিয়েছেন বা পাবলিশ করেছেন। এই নোটিশের মাধ্যমে রেজিস্ট্রেশন সংক্রান্ত সব তথ্য রয়েছে সেটি আমরা জানবো। প্রথমে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পর্কে এই নোটিফিকেশনটি পাবলিশ করানো হয়েছে। এই নোটিশের মাধ্যমে কি বলা হয়েছে, এই নোটিশের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদেরকে যেই সংক্রান্ত বা যে তথ্যটি তুলে ধরেছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন অল দ্য ইউজি স্টুডেন্ট ওয়ান সেমিস্টার ইউজি ফোর জি, অর্থাৎ 4 বছর 3 বছরে যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছেন 2023-24 সেশনে তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি স্টার্ট হচ্ছে বা তাদের রেজিস্ট্রেশন সম্পর্কে কিন্তু এই নোটিশটি পাবলিশ করানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে বলছে অনলাইন মেথড, অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তার জন্য আমাদেরকে রায়গঞ্জ ইউনিভার্সিটির যে অফিসিয়াল লিঙ্ক বা তার ই ওয়েবসাইটও দিয়ে দিয়েছেন, সেই ওয়েবসাইটে আমাদেরকে ভিজিট করে আমরা সেই ফর্ম পূর্ণ করতে পারবো রেজিস্ট্রেশনটি। রেজিস্ট্রেশনটি স্টার্ট হয়েছে 16 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। আমি আজকে ভিডিও আমি আপনাদেরকে আপলোড করছি, অর্থাৎ স্টার্ট হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনারা অতি শীঘ্রই করে নেবেন, পরবর্তীতে আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হতে পারে, শেষের দিকে লিঙ্ক শুরু হবে বা আর কিছু। তো যতদূর পারবে আজকে ভিডিও দেখছেন আজকে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন, না করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথারীতি সাহায্য করব। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমরা জানবো সেটি হচ্ছে কিছু স্টেপ আমাদেরকে বলে দিয়েছে ইউনিভার্সিটি কীভাবে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করব সেটি আমরা জেনে নিই। প্রথমত দেখতে পাচ্ছি স্টুডেন্ট ক্যান বি ফলো দেজ সিম্পল স্টেপ গিভেন বিলো ফর ফিলিংস অফ দেয়ার অনলাইন রেজিস্ট্রেশন। তো অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য নিম্নে যে সমস্ত স্টেপগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে ফলো করলেই কিন্তু আমরা নিজেরাই নিজের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবো, এবং সেটি আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করতে। প্রথম নম্বরে যেটি বলছি সেটি হচ্ছে ভিজিট দ্য ওয়েবসাইট অফ রায়গঞ্জ ইউনিভার্সিটি, অর্থাৎ রায়গঞ্জ ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন, এবং ভিজিট করার পরেই কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না।
এরপরে দ্বিতীয় নম্বরে কি বলছেন, এন্টার দ্য লগ ইন ডিটেলস, অর্থাৎ আপনার লগ ইন ডিটেলস এখানে এন্টার করতে বলছেন। তো আপনি ভর্তি হওয়ার সময় যে আপনার ইমেল আইডি দিয়েছিলেন এবং ডেট অফ বার্থ দিয়েছিলেন, সেই ইমেল আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনি খুব সহজে লগ ইন করতে পারবেন। লগ ইনে কোনো সমস্যা হলেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটিও বিস্তারিতভাবে জানিয়ে দেবো আমি আপনাদেরকে। এরপরে যেটি বলছে তৃতীয় নম্বরে, যে ফটো এবং সিগনেচার, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলটি লগ ইন করবেন। লগ ইন করার পরে সেখানে আপনার একটি ফর্ম বা আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন করবেন, তারপরে আপনাকে সেখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো সিম্পলি ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন, ফটো সিগনেচার আপলোড করার পরেই কিন্তু কমপ্লিট ইয়ার প্রসেস, অর্থাৎ ফাইনাল সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনার আইডেন্টি কার্ডটি ডাউনলোড করবেন, আইডেন্টি কার্ডটি মাস্ট বি ডাউনলোড করবেন, সেটি না করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না, কেননা সেটি ইউনিভার্সিটিকে আমাদেরকে শো করাতে হবে। তো এইভাবে আপনি আপনার রেজিস্ট্রেশনটি খুব সহজেই ইজিলি নিজের হাতের মোবাইল ফোনটি দিয়েও করতে পারবেন। আপনি যদি এরপরেও না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে দাদা আমার রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে ফুল ভিডিও চাই, স্টেপ বাই স্টেপ কীভাবে আমি নিজেই বাড়িতে বসে বসে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করব। তো আমি সেই নিয়েও ভিডিও নিয়ে চলে আসবো, আপনাদের অপেক্ষায় রইলাম যে আপনারা বললেই কিন্তু আমি সেই ভিডিওটি নিয়ে চলে আসবো, কীভাবে কমপ্লিট করবেন এবং আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে লাইভ প্রুফ দেখিয়ে যাবো যে দেখেন কীভাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হচ্ছে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কেউ যদি রেজিস্ট্রেশন করে নিতে চান তাহলে আমি তো কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিলাম, সেখানে কমেন্টও করে দেবেন। চলুন, তো সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে তুলে ধরলাম নোটিশটি কত তারিখে পাবলিশ করেছেন এবং কিভাবে আপনি আপনার রেজিস্ট্রেশনটি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন, আমি বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরেও আপনার যদি এই আবেদন প্রক্রিয়ায় কোন রকম সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই 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 আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথারীতি সাহায্য করব। এবং আমার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পাবেন সেটি আমি অলরেডি ভিডিওর প্রথমে বলে দিয়েছি, সেখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে আপনি কমেন্ট করলেও আমি আপনাকে খুব সহজে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। এবং আপনি যদি রেজিস্ট্রেশন করতে নাও পারেন তাহলে আমি নিজেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে দেবো। রেজিস্ট্রেশন করতে কিন্তু কোনো ফি পেমেন্ট করতে হবে না, সেখানে শুধু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যেগুলো আমি বলে দিলাম নোটিশে কী কী বলেছি। আমি বিস্তারিত নোটিশটি শেয়ার করে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথারীতি হেল্প করব। এবং আপনি রায়গঞ্জ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির যে কোনো আপডেট যে কোনো প্রবলেম সব কিছু আমার এই চ্যানেলের মাধ্যমে সলভ করে থাকেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার চ্যানেলের মধ্যে ভিজিট করে দেখতে পারবেন, রায়গঞ্জ ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া, মেরিট লিস্ট সব কিছুরই আমি কিন্তু টাইম টু টাইম আপডেট দিয়ে রেখেছি, এবং এরকম আগামীতে আমি আপনাদেরকে এই ভিডিও দিতেই থাকবো যদি আপনারা আমার পাশে থাকেন। তাহলে সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, রায়গঞ্জ ইউনিভার্সিটির যে কোনো আপডেট আমি সঠিক এবং অথেন্টিক আপডেটটি শেয়ার করি, কেন আমি যেহেতু রায়গঞ্জ ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট তো আমি সব কিছু আমার অবগত রয়েছে, কখন কীভাবে কী করতে হয়, কোন টাইপে কোন জিনিস হয় সব কিছু আমার কিন্তু জানা রয়েছে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা এবার রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি আপনারা ফর্ম ফিল আপ এবার যদি আপনারা রেজিস্ট্রেশন করতে গিয়ে রেজিস্ট্রেশন স্টেপটা আমি কিন্তু বলে দিলাম, এরপরেও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের চাইলে বিস্তারিত স্টেপ বাই স্টেপ কীভাবে সেটিকে রেজিস্ট্রেশন করবেন এ নিয়ে আমি ওয়ান স্ক্রিন শেয়ার করে কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে রেজিস্ট্রেশনের প্রসেসের ভিডিও চাইলে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।